इलेक्ट्रिकल इंजीनियरिंग इन बेंगली चैनल सबा के स्वागत। आज के एसओपी और साम अफ प्रोडक्ट एवं पीओएस प्रोडक्ट अफ साम सम्पर्के जानब। तो फर्स्ट एटा कि एसओपी और साम अफ प्रोडक्ट तार मानेटा कि आगे प्रोडक्ट तार साम अर्थात फर्स्टे आमरा प्रोडक्ट करब बा गुण करब तारपर साम करब। आमि एग्जांपल दिएछि वाई समान ए बी प्लस बी सी प्लस सी ए। तेल एखे हमें देखते पाची जो एटार जो हमें कि लागे एंड अपारेशन करब एवं सामगुलो करार्जन और अपारेशन करब। तेल इट इज नाथिंग बाट एंड और अपारेशन एवं यटार जो आर ए रकम फर्मे थकते परे इक्वेशन जो देखिए यहाँ जे रखम नट आसब मेन टर्म तेल मेन टर्मेर पास वन लिखल आठ आठ एरक वेरिएशन पा जेटा शुरू हो जिरो थे शेष हो सेवेने। एक ही भाव जदि चार्टे वेरिएबल थकत तेल षोलोटा हतो ए बी सी डी दिए डिनोट करतम से शुरू हतो जिरो थे शेष हतो फिफ्टिने। तेल फार्स्टे ए बी सी लिखल मेन टर्म तरपर एटा के डेजिगनेशन बा कीभावे डिनोट करी सेटा देखिए। तेल फार्स्टे जिरो 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 एटा समान आमी लिखे ए बार बी बार सी बार। तेल एटा आमी केनो लिखलाम एटा तो सरासरि आमरा ए बी सी लिखते पारतम। तेल आमी आगेई बोलेछि एखाने वन अर्थात एई जे इक्वेशनटा थाकबे एटाके आमी अमिट करलाम। तेल एटाके आमाके एमन भावे साजाते हबे जाते रेजाल्टटा आमार वन आसे। तेल एखाने जेहेतु जिरो आछे তাহলে জিরো আছে সেটাকে আমার ওয়ান করতে গেলে কি করতে হবে সেটার বার্ন নিতে হবে। এখানে বি এর ভ্যালু জিরো আছে সেটাকে যদি আমি ওয়ান করতে চাই তাহলে তার বার্ন নেব। ফাইনালি সি এর ভ্যালু জিরো আছে তাহলে সেটাকে যদি আমি ওয়ান করতে চাই তাহলে সেটারও বার্ন নেব। তাহলে এই তিনটে ওয়ান ওয়ান আছে এবং এরা প্রোডাক্ট বা অ্যান্ডে আছে তাহলে সেটার রেজাল্ট আমার ওয়ান হবে। একইভাবে নেক্সট প্রোডাক্টটা কী হবে জিরো জিরো ওয়ান। তাহলে এটা আমি ফার্স্টে এ বি সি লিখলাম এটাকে লিখলাম এম ওয়ান। এখানে যেহেতু জিরো আছে তাহলে এটার বার এটা জিরো আছে এটার বার এটা ওয়ান আছে কিছু করার দরকার নেই। তাহলে আমরা ফাইনালি এটা কি দেখছি ওয়ান 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 তার মানে রেজাল্টটা আমরা ওয়ানই পেয়ে যাব অসুবিধা নেই। একইভাবে নেক্সট জিরো ওয়ান জিরো এম টু তাহলে এটা কি হবে ফার্স্টে এ বি সি লিখলাম জিরো আছে তাহলে এটাকে বার করে দিলাম ওয়ান আছে যেরকম আছে সেটাই রাখলাম এটা সিটা জিরো আছে তাহলে এটার বার করলাম তার কারণ এই জিরোটাকে আমরা ওয়ানে কনভার্ট করলাম ফাইনালি রেজাল্ট আমার ওয়ান আসবে। তারপরে নেক্সট ওয়ান তাহলে এটার জন্য কি হবে এ বি সি লিখলাম তাহলে এটা যেহেতু জিরো আছে এটাকে বার করে দিলাম তাহলে টোটাল রেজাল্ট ওয়ান আসবে এটাকে আমরা এম থ্রি দিয়ে ডিনোট করছি। একইভাবে নেক্সট কী হবে ওয়ান জিরো জিরো তারপরেরটা কি হবে ওয়ান জিরো ওয়ান নেক্সট হবে আমাদের জিরো এবং ফাইনালি আমাদের হবে ওয়ান ওয়ান। আমরা কিভাবে লিখব ফার্স্টে এ বি সি লিখলাম তাহলে এটাকে ওয়ান যদি আমরা টোটালটাকে ওয়ান করতে চাই তাহলে কি করব এটা যেরকম আছে সেম রাখব এটাকে বার করব এইদিকে লিখব এম ফোর এম ফোর। একইভাবে এটাকে কি করব এ বি সি টোটালটাকে আমরা ওয়ান করতে চাই তাহলে এই দুটো যেহেতু ওয়ান আছে এটাকে বার করলাম এখানে এ বি সি তাহলে এটাই বার হবে এবং ফাইনালি এটাতে কোনো বার হবে না যেহেতু প্রতিটা ওয়ান আছে এবং টোটাল রেজাল্টটা আমরা ওয়ান পাবো। তাহলে এটা হলো আমার এম ফাইভ এম সিক্স এম সেভেন। ক্যানোনিক্যাল ফর্মে যদি এটাকে আমরা প্রকাশ করি এইভাবে লিখলাম ওয়াই সমান সাম এম মিন্স মিন টার্ম জিরো ফাইভ সিক্স। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশনে প্রকাশ করি কীরকম হবে তার জন্য আমার মনে রাখতে হবে এই ফর্মটা। এটার জন্য কী ছিল মিন টার্ম তাহলে ফার্স্টে আমরা লিখব এ বি সি বার প্লাস ফাইভ তাহলে এটা ফাইভ করসপন্ডিং ইকুয়েশন কী ছিল আমাদের এ বি বার সি প্লাস সিক্স আছে এখানে সিক্স মিন্স এটা হবে এ বি সি বার যে কোনো রকম আসতে পারে। তাহলে তোমরা নিজেরা এটা করবে সাম এম ওয়ান ফোর
7 তাহলে এখানে এই চার্ট থেকে করে নিতে পারবে, অসুবিধা হবে না। যেখানে সাম এম 056 রিপ্রেজেন্ট দ্য সামেশন অফ মিন টার্ম করসপন্ডিং টু 056 ডেসিমাল কোডেড নাম্বার। একইভাবে আমরা ম্যাক্স টার্ম করব, তাহলে সেটার জন্য এই মিনটাকে আমি ম্যাক্স লিখলাম, এবং তাহলে একইভাবে আমরা ম্যাক্স নামে করব, এটার পাশে জিরো লিখলাম, তার কারণটা আমি বলছি। তাহলে এখানে এইভাবে থাকে ফর্মগুলো, এ প্লাস বি প্লাস সি, এবং এই টোটালটা করার পরে জিরো আসবে, অর্থাৎ আগে যেরকম আমি ওয়ান লিখেছিলাম মিন টার্মে, এখন এটা রেজাল্টটা আসবে জিরো, এবং এটাকে দেখাতে হয় ক্যাপিটাল এম জিরো দিয়ে। একইভাবে ওয়ানের জন্য ক্যাপিটাল এম ওয়ান, এম তোমরা আগেরটা জেনে গেছো। তাহলে এই ভিডিওটা একটু বন্ধ করে এইগুলো তোমরা এইভাবে প্রকাশ করো, এ প্লাস বি প্লাস সি করার পরে রেজাল্ট আমার জিরো আনতে হবে। তাহলে কী দেখবো, এখানে দুটো প্রথমে জিরো আছে কিন্তু এখানে সিটা ওয়ান আছে, তাহলে সেটাকে আমি কীভাবে জিরো করতে পারবো, ওয়ানের বান নেব, তাহলে ফাইনালি সামটা জিরো আসবে আমাদের। একইভাবে তোমরা সবগুলো করে ফাইনালি এই চারটা মিলিয়ে নেবে। সি যেহেতু এটা ওয়ান আছে তাহলে এটাকে আমরা বার করব, তাহলে জিরো আসবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এই দুটো ওয়ান আছে বার করব এটাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে প্রথমে এটা ওয়ান আছে তাহলে এটার এ প্লাস বি প্লাস সি, এ এবং সিকে বার করব, এ প্লাস বি প্লাস সি, এ এবং বিকে বার করব, এ প্লাস বি প্লাস সি সবগুলোকে বার করব, ফাইনালি আমরা এখানে জিরো পেয়ে যাব। ক্যানোনিক্যাল প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশনটা কেমন হবে, ওয়াই এটা পাই মতো দেখিয়েছি, এটা প্রোডাক্টের চিহ্ন এক্ষেত্রে 0 2 4 7, তাহলে এটাকে আমাদের প্রকাশ করতে হবে। এটাকে অনেক সময় এইভাবেও লেখা থাকে, ওয়াই পাই ক্যাপিটাল এম থাকে, আবার অনেক কোশ্চেনে দেওয়া থাকে না, এরকম হয়তো কোশ্চেন থাকলো সেখান থেকে আমাদের এরকম মিন টার্মের ইকুয়েশন বার করতে হবে, এইভাবেও থাকে 0 2 4 7। ফার্স্টে আমরা কী দেখবো, এটা যেহেতু প্রোডাক্ট টার্ম আছে, এখানে ফার্স্টে জিরো আছে, তাহলে জিরো কি এটা আমরা লিখব, এ প্লাস বি প্লাস সি, তারপর এটাকে আমরা প্রোডাক্ট করব। ওকে, আগে যেরকম আমরা ফার্স্টে ওটাকে প্রোডাক্ট করে তারপরে সাম করেছি, এখানে আগে সাম করলাম তারপরে প্রোডাক্ট, এবং এই চার্ট থেকে টু টু এখানে কি আছে এটা, তাহলে এটা আমরা লিখব, এ প্লাস বি বার প্লাস সি, সিমিলার ওয়েতে ফোর, এ বার প্লাস বি প্লাস সি, ফাইনালি এটার সঙ্গেই সেভেন আছে, এ বার প্লাস বি বার প্লাস সি বার। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, ওয়াই সমান এরকম প্রোডাক্টের চিহ্ন পাই, 1 3 4, তাহলে এম ওয়ান ডট এম থ্রি ডট এম ফোর, তারপর এখান থেকে মানটা আমরা বসিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।